যদি ভিপি হয় তাহলে বলবো যে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নেতা, ছাত্রলীগ নেতা নয়, এখানে যা ছাত্র দল বলেন, ইউনিয়ন ফেডারেশন, সবার মানে 13টি কৃষি সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী সবার বৈধভাবে যদি আমাকে তাদের প্রতি দেওয়ার সুযোগ দেয়, তাদের সবার সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 43,000 শিক্ষার্থীদের সবচেয়ে প্রাণে যে বেসিক যে করা দাবি রয়েছে, তবে অন্যতম ছিল আমাদের লাইব্রেরি। কারণ দীর্ঘদিন আমরা দেখেছি যে সেই সকাল কাক ডাকা ভোরে লাইন ধরে শিক্ষার্থীরা, যেটা কখনোই কাম্য নয়, প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষার্থীরা এভাবে লাইন ধরে একটি সিটের নিশ্চয়তার জন্য, একটু পড়ার সুন্দর পরিবেশের জন্য তারা এইভাবে সংগ্রাম করবে। তো এই যে দাবি থেকে আমরা প্রথমে দাবি করেছি যে একটি আধুনিক উন্নত মানের বিশ্বমানের ডিজিটাল লাইব্রেরি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা বলে এবং প্রত্যেকটি হল এবং ক্যাফেটেরিয়া যারা ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে একটি মত বিনিময় সভা করব। তাদের কী কী সমস্যা, কেন খাবার এমন ভালো হচ্ছে না, সেজন্য তাদের কী কী সাপোর্ট দরকার, সেগুলো প্রশাসনের উপস্থিতিতে আমরা চেষ্টা করব সেগুলো শুনে বুঝে এখানে কী সাপোর্ট দিলে খাবারের মানটা ভালো হবে, এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আবাসন সংকট আমাদের জন্য একটি বড় সমস্যা। আমাদের যদিও পর্যাপ্ত জায়গা নেই, তারপরও আমরা কয়েকটি প্রস্তাবনাও দিয়েছি এইসব জায়গাগুলো, যেমন জোরলাক হলের টিন শেড বিল্ডিংটা রয়েছে, ওখানে যদি 20 তলায় একটি আধুনিক সুরম্য ভবন করা যায় বড়, সেখানে কিন্তু অনেক ছাত্র শিক্ষার্থী সংস্থান হবে, আবাসন সমস্যা দূর হবে। সিটের বাণিজ্য করা মানে সিট নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি আমরা চাই না। আমরা চাই মেধার ভিত্তিতে রাজনীতি করতে।